গাইজ দেখো, সুনিতার স্ট্রিমে আমার ম্যাচে পড়েছে সুনিতা, মানে লাইভ স্ট্রিমে থাকা অবস্থায় সুনিতা পড়েছে আমার ম্যাচে, আর ওরে মারার জন্য পুরো বারমুডা ম্যাপ আমি উলট পালট করে ফেলেছি। এখন মারতে কি পেরেছিলাম এই ভিডিও দেখলেই বুঝতে পারবা। সো চলো দেখি সুনিতা ভার্সেস জিটস কাপের দারুণ একটা ম্যাচ। আর হ্যাঁ, দুই দিন আগে আমি বলেছিলাম যে আমার মিউজিক ভিডিওতে যারা কমেন্ট করবে তাদের মধ্যে থেকে যে কাউকে নগদ 2000 টাকা উপহার গিভওয়ে হিসেবে দিব র্যান্ডম কমেন্ট পিকের মাধ্যমে, সেটার উইনারও এই ভিডিওতে অ্যানাউন্স করে দেওয়া আছে। মাই মিস্টেক, গলতি হয়ে গেছে ম্যাচে সুনিতা। আরে ওরে পরে দেখাইতাছে, আমি আগে গেম খেলে আসি। ভাই ভিডিও বানান ভাই, আজকের ভিডিও হয়ে গেছে ভাই। হ্যালো হ্যালো ফয়সাল, ম্যাচে সুনিতা তো? হ্যালো ফয়সাল, ম্যাচে সুনিতা? আরে আমারে মাইরে দিছে ভাই। কি রে ভাই, আমারে তো মাইরে দিছে। ফয়সাল মেসেজ, হ্যালো ফয়সাল, ম্যাচে সুনিতা। ফয়সাল হ্যালো, ফয়সাল ফয়সাল ভাইয়া, ভাই হ্যাঁ ভাই, ম্যাচে সুনিতা ভাইয়া, ম্যাচে সুনিতা মাইরা দিল আমারে। কে মারছে আপনাকে? সুনিতা মেরেছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়েট, আমি নামতেছি, আমি নামতেছি ভাইয়া, এই লাস্ট জোনে আমি নামতেছি। জোন পোশাককে বলেন আমাকে এসে কয়েকটা স্নাইপার কিনে দিতে, আর যদি তার দয়া হয় দু চারটে এমন আমার মুখে ছুড়ে মারতে। একটু আসতে বলবেন জোন পোশার ভাইয়াকে, তাকে বলেন দুটো আম কিনে নিয়ে আসতে। একটু জোন পোশার ভাইয়া আছেন, শুনতে পাচ্ছেন? ম্যাচে সুনিতা আপু পড়েছে জোন পোশার ভাইয়া, আপনি একটু কষ্ট করে এসে। আরে জিম রাত মেরে দিয়েছে সুনিতাকে, আবার জিম রাতকে সুনিতা ভরে দিল, সাবাস। ম্যাচে এখন সুনিতা, ওকে ম্যাচে কে সুনিতা, দুটো আম কিন নিয়ে ছুটতে ছুটতে চলে আসো। লক্ষ্মী সোনা আমার, সোনা ভাই পরে আগে রিভাইভ দাও, এই আরাফাত আগে রিভাইভ দাও যায়। আচ্ছা আরে রিভাইভ তো দিতে হইব না সোনা ভাই আমার, ওদের জোনে ঢুকতে দেবে না কবু ভাই। দিস না, সমস্যা নাই, আমি প্লেয়ারের লগে ফাইট করি ভাই। আমি এই জায়গায় পুরা ইনসেন কোপের জন্য রেডি হয়ে গেছিলাম। আমার এমন নাই, আল্লাহ আমার এমন নাই, ইয়া আল্লাহ আল্লাহ এমন নাই। ভাই জোনে আটকে গেছি, ভাই ভাই জোনে আটকে গেছি, ভাই ভাই জোনে আটকে গেছি। আল্লাহ আকবার, ও আল্লাহ কি বাঁচা আমার, কসম খোদার আমি এক্ষণে পাগল হয়ে যেতাম, হার্ট অ্যাটাক করতাম ভাই। সুনিতারে মারবো বলে স্নাইপার পর্যন্ত খুঁজা পাইছি। এ আমার পিছনে ইংলিশ ভাই, তুমি আমার খালি বাঁচায় রাখো, হ্যাঁ শর্ট রেঞ্জে বাঁচায় রাখো। মরে গেছে ওদের টিম, না না বাইচা আছে, বাইচা আছে ওদের লাস্ট প্লেয়ার। আরে না রে, আমি সুনিতারে মারবো বলে স্নাইপার স্নাইপার কিনছি ভাই, এটা ব্যাপার আছে না ভাই? কি রে ওই সামনে ওই দাও, এই বাহ ট্রকন ট্রকন, এটা এটা ট্রকন ওদের লাস্ট প্লেয়ার এটা। আরে বাঁচতে দাও, না না এটা তো না। আরে আমার স্নাইপার রাইখে আইছি, আমার সাথে কি হচ্ছে এটা ভাই? আমার ক্যারেক্টার কোথায়? ড্যাম, নাইস নাইস নাইস, জোনে ঢুকি। স্নাইপার চালাইতেছে কে জানি, কে জানি স্নাইপার চালাইতেছে, দেখা সামনে। হ্যাঁ ওই যে বিল্ডিং এর উপরে, বিল্ডিং এর উপরে 110 ডাউন, ডার্ক অফ অফ এলে পয়েন্ট ছিল। এটা ওদের প্লেয়ার হোক বা, এ ওই সাইডে প্লেয়ার আছে। আচ্ছা আমাদের তো লাগবে লাগবে কাপো ভাই, লাগবে কি লাগবে গো শোনা, আমার এখন আপাতত কিছু লাগতেছে না, আমি প্লেয়ার খুঁজতেছি। এডব্লিউ মেসে আছে সুনিতা সামনে, মনে মেবি বাইচা আছে, মেবি বাইচা আছে, লা হাই চান্স। দুইটা লাগবে, হ্যাঁ নি আসো নি আসো নি আসো, আমি তাহলে এমএটুবি ছাড়ে এডব্লিউ নি, মনে প্যারা নাই। বাট ভাই ওরা মেবি সামনে বাইচা আছে, আমার মন কইতাছে ওরা বাইচা রইছে, যদি আমি শুনি বাইচা আছে। দাও 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 দাও, নাইস নাইস নাইস। আরে সাবাস ভাই, তুমি একখান জিনিস, তুমি একটা মাল, ইউ আর দা মাল। অপোজিটে প্লেয়ার কাঠের বাড়িতে, হ্যাঁ পিছনে প্লেয়ার, একটু খেয়াল কইরা, এমএটুবি ফালাই দিছে যে নিচে। আচ্ছা আমার এই যে সুনিতা কাও ভাই সামনে মার্ক করতেছি, দেখো দেখ দেখ দেখ, মার্ক কর মার্ক কর, দৌড়াইতেছে এই যে এই যে, কই ওই যে টাওয়ার উঠছে, টাওয়ার উঠছে, টাওয়ার উঠছে একটা, হ্যাঁ দেখছি দেখছি। আরে পিক সুনিতা, পিক সুনিতা, পিক। আরে ওর টিমমেট তো মরে গেল ভাই, ওকে যদি না মারতে পারে আজকে আমি ভাত খামু না ভাই, ওরে না মারতে পারলে আজকে ভাত খাম না। মার মার মার, স্কেলার মার, আরে অন্য কে মারা দিলে ভাই আজকে ভাত খাইম না। আল্লাহ চুরি তাই মারছে, এই ইংলিশ ভাই তোমারে কইতাছে না ভাই, হ্যালো। আরে ইংলিশ ভাই মারছে নি, এনিমি মারছে ভাই, ইংলিশ ভাই মারছে,
আচ্ছা তা মারুক তাতে সমস্যা নেই ভাই, সুনিতারে মারছ টিমের তো বাচ্চা আছে না, টিমের মেরে শান্তি করো ভাই। টাইপ আউট, টাইপ আউট, টাইপ আউট। আল্লাহ এইটি কোন কথা, এই মারো, এই মারো, ড্যাম ড্যাম ভাই আমি মইরা যামু, আমি আমি পাগল হয়ে যামু। সুনিতার গায়ে কে হাত দিল, এই জন পুষার সুনিতার গায়ে কেন হাত দেওয়া হলো? হ্যাঁ আরে সুনিতা ভাই সুনিতারে মারতে আল্লাহ দাও, এটা কোন কথা? আমাদের গান রিলিজ দেওয়ার সময় বলেছিলাম যে কমেন্ট করতে হবে, ওইখানের কমেন্ট সেকশন থেকে যেকোনো একজনকে গাইজ আমরা 2000 টাকা নগদ উপহার দেবো। সো গাইজ দেখো আমি রাইট নাও আছি আমার ইউটিউব চ্যানেলে, আর এইখান থেকে 2 দিন আগে আমাদের যে গানটা আপলোড দিয়েছিলাম শিকারি সেই গানের লিঙ্ক কপি করে নিলাম, দেন চলে গেলাম এই 4894টা কমেন্টের মধ্যে থেকে একটা র্যান্ডম কমেন্ট পিক করতে। সো গাইজ এখানে আসলাম, আমরা লিঙ্কটা দিয়ে দিলাম, ওকে মেরে দিলাম, অ্যান্ড চলো দেখি গাইজ এখানে নাম্বার অফ উইনার সব কিছু ঠিক করা আছে। আচ্ছা এখানে এগুলো সিলেক্ট করে দিতে হবে কমেন্টের, মানে এই ওয়েট গাইজ এখানে বাসতেছে শি। ওকে গাইজ সো এইখানে আমরা এখন কমেন্টের রিপ্লাই টিপ্লাই এগুলো না, এগুলো লাগবে না, অ্যাড থিম ডট এটা লাগবে না, প্রবলেম সলভ 3 আর 9 12। ওকে গাইজ আমি এখন র্যান্ডম কমেন্ট পিকার এটা ক্লিক করছি, দেখা যাক এখান থেকে র্যান্ডম কমেন্টের মাধ্যমে কাকে চুজ করা হয়। মোট 4800 কমেন্ট ছিল, ও আচ্ছা এটা 500-র উপরে কমেন্ট হইলে সেটা পিক করতে পারে না। ওকে গাইজ আমাদেরকে আরেকটা ওয়েবসাইটে হয়তো যেতে হবে। সো চলো এখান থেকে আমরা ইউটিউবের লিঙ্কটা দিয়ে দিই, কন্টিনিউ করি যাতে করে এখানে যে কোনো একটা কমেন্ট থেকে আমরা র্যান্ডমলি একটা কমেন্ট নিতে পারি। মোট কমেন্ট আছে 4894, যেটা কি না বিশাল একটা নাম্বার, এখান থেকে র্যান্ডম কমেন্ট আসাটা খুবই 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 কষ্টকর হয়ে যাবে, বাট গাইজ ঠিক আছে র্যান্ডম কমেন্ট পিকার এই অ্যাপ এটা কাজ করতেছে। দেখি এখান থেকে আমরা জাস্ট একটা কমেন্ট বের করে নিয়ে আসবো, সো কমেন্টগুলো লোড হোক দেন আপনাদেরকে বাকিটুকু দেখাই ভিডিও গাইজ। সো চলো এবার আমরা জায়ের আলোক র‍্যাপ, ব্রো আই থিঙ্ক ইউ আর দ্য উইনার। ওকে সো জায়ের আলোক র‍্যাপ ভাই আপনি যেখানেই থাকেন আর যেই হন না কেন, জায়ের আলোক র‍্যাপ ভাই আপনার এটার স্ক্রিনশট আমি অ্যাড করে দেবো স্ক্রিনে, এইখান থেকে জায়ের আলোক র‍্যাপ ভাই আপনি কাইন্ডলি আমাকে মেসেজ করবেন, মেইল করবেন, এবং মেইল করার পরে ভাই অবভিয়াসলি স্ক্রিন রেকর্ড করবেন, আপনি স্ক্রিন রেকর্ড করবেন এবং আপনার কমেন্টটাও স্ক্রিন রেকর্ড করবেন, আপনার প্রোফাইল পিকচার, আপনার নাম, আপনার ইউজার নেম, ইউজার নেম অ্যাটলিস্ট চেঞ্জ করতে পারবে না, সবাই অনেক অনেক চেষ্টা করবে বাট ইউজার নেম এটার সহ আপনি আমার ডিসকর্ডে আমার সাথে এসে আমার একটা মডারেটরের সাথে যোগাযোগ করেন, বললেন যে আমি কাব্য ভাইয়ের লাইক যে গিভওয়েটার কথা বলেছিল সেটার উইনার, তখন আমার মডারেটর আপনাকে আমার কাছে নিয়ে আসবে। সো গাইজ নগদ 2000 টাকা পেয়ে গেল জায়ের আলোক র‍্যাপ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ গাইজ যারা কমেন্ট করেছেন, এবং যারা আবারও কমেন্ট করতে চান গাইজ আজকে ওই ভিডিওতে কমেন্ট করতে পারেন, আগামী দিন আরও একটা র্যান্ডম কমেন্ট পিক করব সবগুলো কমেন্টের মধ্যে থেকে, বাট সেখানে 1000 টাকা প্রাইজ মানি থাকবে। আল্লাহ হাফেজ।